রক্তাক্ত অবস্থায় এক জনজাতি রমণীকে উদ্ধার করল দমকল বাহিনী মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে উদ্ধার করা হয় ওই জনজাতি রমণীকে ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কাছে খবর আসে এক মহিলা রক্তাক্ত অবস্থায় শালবাগান এলাকায় পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা মহিলার নাম লক্ষ্মী দেববর্মা বয়স পঁয়তাল্লিশ স্বামী উত্তম দেববর্মা আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক এদিকে ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে ওই মহিলার প্রতিবেশী জানান কিভাবে ঘটনা ঘটেছে ওনারা কিছুই বলতে পারে না অন্যদিকে মুঙ্গিয়াকামী থানা সূত্রের খবর পারিবারিক ঝামেলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল এই ঝগড়া থেকেই স্বামীর আক্রমণে এই ঘটনা সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরে মুঙ্গিয়াকামী থানার পুলিশ অভিযোগ পেয়ে রাতেই আহত লক্ষ্মী দেববর্মার স্বামী উত্তম দেববর্মাকে আটক করে থানায় নিয়ে আসে বলে থানা সূত্রে খবর সে আমরা খালি বাইতেছি দেখছিলাম আমরা ওই বাইত নাই